হ্যালো বন্ধুরা, নিত্য নতুন খবর খবরের সাথে সাথে আরও অজানা অন্যান্য নানা বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্টাডি উইথ শেলিকে। রাজ্যে উচ্চ প্রাথমিকে 6,500 শিক্ষক নিয়োগ, 15 দিনের মধ্যেই বিজ্ঞপ্তি। নবগঠিত 2,198টি উচ্চ প্রাথমিক স্কুলে 6,594 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে 284 জন সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে। আগামী 15 দিনের মধ্যেই এই শিক্ষক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে, ফলে সাঁওতালি ভাষা শিক্ষকের আর অভাব থাকবে না। মন্ত্রিসভার বৈঠকের পরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এক সাংবাদিক বৈঠকে এই শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে জানিয়ে দেন, খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। মন্ত্রিসভার প্রতিটি বৈঠকেই কর্মসংস্থানের ওপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বরাষ্ট্র, স্বাস্থ্য প্রভৃতির দপ্তরে নিয়োগের জন্য বিভিন্ন পদ সৃষ্টি করা হচ্ছে। গত 7 বছরে বিভিন্ন দপ্তরে কয়েক লক্ষ কর্মসংস্থান হয়েছে। বিধানসভায় তার একটি তালিকা পেশ করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। আরও কর্মসংস্থান করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। সেই মতো এদিন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের প্রস্তাব পেশ করা হয়। মন্ত্রিসভার বৈঠক থেকে এই প্রস্তাবে সিলমোহর দেয়া হলো। নবান্ন সূত্রে জানা গিয়েছে, 2,198টি উচ্চ প্রাথমিক স্কুলে যে 6,594 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই পদের নাম সহ শিক্ষক বা স্নাতক, তাদের বেতনক্রম হবে 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে 4,100 টাকা। আর সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে যে 284 জন শিক্ষক নিয়োগ করা হবে, তাদের মধ্যে 58 জনকে সহ শিক্ষক বা স্নাতকোত্তর সাঁওতালি ভাষা পদ দেওয়া হবে। তাদের বেতনক্রম হবে 9,000 থেকে 40,500 টাকা, সঙ্গে গ্রেড পে 4,800 টাকা। অন্য পদটি হলো সহশিক্ষক বা স্নাতক সাঁওতালি মাধ্যম, যার বেতনক্রম হবে 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে 4,100 টাকা। এই পদে বাকি 226 জনকে নিয়োগ করা হবে। এদিন মন্ত্রিসভা অনুমোদন করে দেওয়ায় 15 দিনের মধ্যেই আদেশনামা প্রকাশ করা হবে। এরপরেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন। এছাড়াও এদিন মন্ত্রিসভার বৈঠকে পুলিশের মতো দমকল কর্মীদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হয়েছে, যে বোর্ডে অগ্নি নির্বাপনের কাজে যুক্ত কর্মী প্রতিনিধিদের রাখা হবে। তাদের সঙ্গে আলোচনা করে দমকল কর্মীদের কল্যাণে সরকার নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। শুধু রাজ্য স্তরে নয়, প্রতিটি জেলাতেও ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হবে। এ ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকের পর দমকল মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, প্রাণের ঝুঁকি নিয়ে দমকলের কর্মীরা কাজ করেন, তাদের কল্যাণে এই ওয়েলফেয়ার বোর্ড গড়া হচ্ছে। এই বোর্ডের মাথায় থাকবেন রাজ্য সরকার, তাদের সঙ্গে আলোচনা করেই তাদের যা যা প্রয়োজন তা মিটিয়ে নেওয়া হবে। উল্লেখ্য, পুলিশের মতো দমকলেও ইউনিয়ন উঠে যেতে চলেছে। এদিনের বৈঠকে রানীগঞ্জে 10 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর তার জন্য জমি চিহ্নিত করা হয়েছে। সৌরশক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য আগেই নিয়েছেন। বর্তমানে 80 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদিত হয়, তা বাড়িয়ে 300 মেগাওয়াট করার পরিকল্পনা আছে বলে বিধানসভায় জানিয়েছিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত শুধুই কি নির্বাচনী চমক? দীর্ঘ লড়াই চালিয়ে জুটেছে চাকরি, তবে খাতায় কলমে নিয়োগপত্র হাতে পেলেও চাকরিতে যোগ দিতে পারেননি 9ম-10ম শ্রেণীর শিক্ষক পদে নিয়োগ হতে চলা বহু প্রার্থী। নিয়োগপত্রে ত্রুটি ও শূন্যপদ সংক্রান্ত সমস্যায় ঝুলে রয়েছে অন্তত 350 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। একই সঙ্গে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ। 9ম-12ম শ্রেণীর শিক্ষক নিয়োগের আশায় চাতক পাখির অবস্থা অপেক্ষায় থাকা কয়েক হাজার চাকরি প্রার্থী, তবে কত শূন্যপদে নিয়োগ তাও এখনও অজানা। একই অবস্থা উচ্চ প্রাথমিকের অবস্থা, নিয়োগের অপেক্ষায় বসে রয়েছে কয়েক হাজার চাকরি প্রার্থী, কিন্তু সরকারি লালফিতার ফাঁসের গেরোয় স্তব্ধ চাকরি প্রার্থীদের একাংশের। তবে এই পরিস্থিতির মাঝে পুরনো নিয়োগ প্রক্রিয়া চালু করার বদলে নতুন করে 6,594 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। লোকসভা নির্বাচনের আগে নতুন নিয়োগে অনুমোদন নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ জমতে শুরু করেছে। জানা গিয়েছে, নবগঠিত 2,198টি উচ্চ প্রাথমিক স্কুলে 6,594 জন শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যেই
এই শিক্ষক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে নবান্ন সূত্রে খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছে 2,198টি উচ্চ প্রাথমিক স্কুলে যে 6,594 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই পদের নাম সহ শিক্ষক বা স্নাতক, তাদের বেতনক্রম হবে 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে 4,100 টাকা। অন্য পদটি হল শিক্ষক স্নাতক বা সাঁওতালি মাধ্যম, যার বেতনক্রম হবে 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে 4,100 টাকা। এই পদে বাকি 226 জনকে নিয়োগ করা হবে। এদিন মন্ত্রিসভা অনুমোদন করে দেওয়ার 15 দিনের মধ্যে আদেশনামা প্রকাশ করা হবে। এরপরই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন। নতুন বিজ্ঞপ্তি প্রকাশের খবরে চাকরি প্রার্থীদের এক অংশকে খুশি করতে না পারলেও হতাশা বাড়িয়েছে, কারণ দীর্ঘদিন বন্ধ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ, পরীক্ষা নেওয়া হলেও চূড়ান্ত মেধা তালিকা এখনও প্রকাশ করতে পারেননি বিকাশ ভবনের কর্তারা। কত শূন্যপদ তাও জানেন না চাকরি প্রার্থীদের এক অংশ। অন্যদিকে অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। কবে তাদের কাউন্সিলিংয়ে ডাকা হবে, আদৌ ডাকা হবে কিনা তাও জানেন না তারা। আর এই পরিস্থিতির নতুন নিয়োগের ঘোষণা উৎকণ্ঠা বাড়িয়েছে চাকরি প্রার্থীদের। লোকসভা নির্বাচনে নতুন শিক্ষক নিয়োগের ঘোষণা শুধুই নির্বাচনী চমক? প্রশ্ন তুলেছে চাকরি প্রার্থীদের এক অংশ।